নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি জগদ্ধাত্রী পুজোর বিশেষ টোটকা সম্বন্ধে আপনাদের জানাতে চলেছি। এই টোটকাগুলি আপনি যদি মানতে পারেন তবে আপনাদের সাফল্য আসতে নিশ্চিত। কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। জগদ্ধাত্রী বাহন হচ্ছে সিংহ। জগদ্ধাত্রী দেবীর হাতে থাকে শঙ্খ, চক্র, ধনুক এবং বাণ। এবার আপনাদের জানাই জগদ্ধাত্রী পুজোর সেই বিশেষ টোটকা। প্রথম টোটকা, আপনারা যদি ভেবে থাকেন যে শঙ্খ কিনবেন, তবে অবশ্যই জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথিতে এবং নবমী তিথিতে এই শঙ্খটি কিনে ফেলুন এবং শঙ্খটি কিনে পূজন করুন অষ্টমী অথবা নবমী তিথিতে। পূজন করার পর আপনার বাড়িতে যে পূজোর জায়গা আছে সেখানে সেই শঙ্খটিকে রাখুন। আসি এবার দ্বিতীয় টোটকা। অষ্টমী এবং নবমী তিথিতে আপনার সাধ্যমতো আপনি ব্রাহ্মণকে অবশ্যই খাওয়ান, দেখবেন আপনার পূর্ণ হবে এবং আপনার পাপ ক্ষয় হবে। আসি এবার তিন নম্বর টোটকায়। জগদ্ধাত্রী পূজার অষ্টমী এবং নবমী তিথিতে কুমারী মেয়েকে অবশ্যই আপনি কিছু গিফট দেন, দেখবেন কুমারী মেয়ের বয়স যাতে 14 বছরের কম হয়, তবে আপনি অবশ্যই এর সর্বোপরি উপকার পেতে পারেন। আসি চতুর্থ টোটকায়। জগদ্ধাত্রী পুজোর মন্দিরে অবশ্যই কিছু দান করুন অষ্টমী এবং নবমী তিথিতে। এছাড়াও আপনি গরিব দুস্থ মানুষকে কিছু না কিছু খাদ্যদ্রব্য বা বস্ত্র দান করুন। এদিন যদি আপনার বাড়িতে ভিখারি আসে তবে আপনি তাকে কিন্তু ফাঁকা হাতে ফিরাবেন না, আপনার সাধ্যমতো আপনি তাকে খাদ্যদ্রব্য বা অর্থ দিয়ে সাহায্য করুন, দেখবেন আপনার উপকার হবে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। আসি এবার পরবর্তী টোটকায়। জগদ্ধাত্রী পূজার অষ্টমী এবং নবমী তিথি এই দুটো দিন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন, অর্থাৎ নিরামিষ খাদ্য খাবার খান, আমিষ খাদ্য খাবার একদমই খাবেন না। এবার আসি পরবর্তী টোটকায়। জগদ্ধাত্রী পূজার অষ্টমী এবং নবমী তিথিতে মদ্যপান করবেন না, যদি মদ্যপান করেন তবে নিজের দুর্ভাগ্য কিন্তু আপনি নিজেই ডেকে আনবেন, কাজেই এই দুটো দিন মদ্যপান না করারই চেষ্টা করুন। আসি এবার পরবর্তী টোটকাতে। এই টোটকাটি খুব গুরুত্বপূর্ণ টোটকা, কাজেই মনোযোগের সাথে আপনি শুনবেন। জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন অর্থাৎ মায়ের বিসর্জনের দিন আপনি মায়ের মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে একটি সিঁদুরের কৌটো ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়ে নিন এবং সেই সিঁদুরের কৌটোটি মায়ের পায়ে কিছুটা সিঁদুর দিন, নিজে সিঁদুর খেলুন এবং যা অবশিষ্ট সিঁদুর আছে সেই অবশিষ্ট সিঁদুর আপনি বাড়িতে নিয়ে চলে আসুন। বাড়িতে যেখানে আপনি নিত্যা পুজো করেন সেই নিত্য পুজোর জায়গায় সিঁদুরের কৌটোটি রেখে দিন। কখনো যদি মনে হয় আপনার বাড়ির কোনো সদস্যের উপর আপদ বিপদ আসতে চলেছে, তবে সেই সিঁদুর কৌটো থেকে সামান্য সিঁদুর আপনি বের করুন এবং যার মনে হচ্ছে বিপদ আসতে পারে তার কপালে প্রতিনিয়ত একটু করে সিঁদুর ঠেকাতে থাকুন, দেখবেন যত বড়ই বিপদ হোক না কেন সেই বিপদ ধীরে ধীরে কেটে যাবে। আসি পরবর্তী টোটকায়। আপনি জগদ্ধাত্রী পুজোর অষ্টমী নবমী তিথিতে আপনি আপনার নিজের সাধ্যমতো কোনো সধবা নারীকে অবশ্যই একটি বস্ত্র কিনে দিন। এই টোটকাগুলি মানুন, দেখবেন আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য। ধন্যবাদ।